বই পড়ায় স্বাগত জানাচ্ছি আমি হাফিজ বাংলা সাহিত্যের অন্যতম স্থপতি বলা হয় রমেশচন্দ্র সেনকে আজ পড়ছি তারই একটি বিখ্যাত গল্প রাজার জন্মদিন মধ্যযুগের কাহিনী প্রথমে ছিল বারোজন রাজবন্দী প্রত্যেকেই যুবক সকলেই সম্ভ্রান্ত বংশীয় প্রতিবছর রাজার জন্মদিনে একজন করিয়া খালাস পাইয়া তখন ছিল মাত্র তিনজন রক্ষীদের সঙ্গে কথা বলিবার হুকুম নাই প্রকাণ্ড এই দুর্গে তাদের সঙ্গী ছিল তারা নিজেরা আর ছিল গাছের পাখি আকাশের তারা চন্দ্র সূর্যের আলো পূর্বে রাজবন্দীদের রাখা হইত পৃথক পৃথক কুঠুরিতে কিন্তু সংখ্যা কমিয়া যাওয়ায় এবং এতদিন কারাগারের নিয়মকানুন ভালোভাবে প্রতিপালন করায় কর্তৃপক্ষ খুশি হইয়া তাদের একসঙ্গে থাকিবার হুকুম দেন গল্পগুজব করিয়া তাসো পাশা খেলিয়া দৌড়ঝাঁপ করিয়া সময় তারা একরূপ কাটাইয়া দেয় কখনো প্রেমের গল্প করে কখনো আলোচনা করে রাজনীতি ও সাহিত্যের রাজশেখর মাঝে মাঝে গান গায় কোনো সময় স্রোত আবৃত্তি করে কখনো বা বন্ধুদের শোনায় তার স্বরচিত চম্পকাব্য। একটি বছর এইভাবেই কাটিয়া গেল একদিন সন্ধ্যার সময় কারাধ্যক্ষ আসিয়া খবর দিলেন রাত্রিপ্রভাতে রাজশেখর মুক্তি পাইবে জয়ন্ত ও জীমিত বাহন সমস্বরে বলিয়া উঠিল জয় রাজশেখরের তাদের আনন্দের আর সীমা নাই জয়ধ্বনি করিয়া চেঁচাইয়া গান গাহিয়া তারা ঘরখানাকে সরগরম করিয়া তুলিল জয়ন্ত বলিল মুক্তি তো কিন্তু মনে থাকে যেন চম্পার খবর আমাকে দিতে হবে রাজশেখর কহিল নিশ্চয়ই জয়ন্ত একটু হাসিল মুক্তিপ্রাপ্ত আরও দুই একজন বন্ধুকে এরূপ অনুরোধ করায় তারাও কথা দিয়েছিল চম্পার খবর পাঠাইবে কিন্তু খবর সে পায় নাই রাজশেখর জীমিতবাহনকে জিজ্ঞাসা করিল তার কোনো সংবাদ দেবার আছে কিনা জিমিত বলিল না প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে রক্ষী দরজা খুলিয়া দিলে তিনজনেই উঠানে আসিয়া শাড়ি বাঁধিয়া দাঁড়াইল প্রথমে জয়ন্ত মধ্যে রাজশেখর শেষে জীমিত বাহন রাজশেখরের গলায় একটা ফুলের মালা চলিতে চলিতে সে গান ধরিল নমস্তে সতেতে নমস্তে সতেতে জগৎ কারণায় বন্ধুরা মধ্যে মধ্যে বলিতে লাগিল নমস্তে দুর্গের ফটকে আসিয়া রাজশেখর দুই বন্ধুকে আলিঙ্গন করিল তিনজনেই নির্বাক তিনজনেরই চোখ আদ্র। আর্দ্র কণ্ঠে রাজশেখর কহিল আশি ভাই বিদায়ের পালাবোধ হয় আরেকটু দীর্ঘ হইত কিন্তু প্রহরী বলিয়া উঠিল সময় সংক্ষেপ প্রহরীরা রাজশেখর ও তার বন্ধুদের মধ্যে লৌহকপাটের জবনিকা টানিয়া দিলে জীমিতবাহন বাহন ও জয়ন্ত পরস্পরের দিকে চাইল সে দৃষ্টিতে ছিল গভীর হতাশা এবং একের প্রতি অপরের একান্ত নির্ভরতা সেদিন আর তাদের বিশেষ কোনো কথাবার্তা হইল না এতদিন তবু ছিল তিনজন জীবন আজ আরও সংকীর্ণ হইয়া গেল দুইটি প্রাণী থাকে পরস্পরের ছায়ার মতো গোপন তাদের কিছুই নাই চিন্তায় কর্মে সকল বিষয়েই একটা খোলাখুলি ভাব সকালে ঘুম ভাঙিলে মাঠে দৌড়ায় দুপুরে সাঁতার কাটে খাওয়ার পর তাস খেলে কখনো বা নিদ্রা যায় জীবিত বাহন চাপা ধরনের লোক এতদিন নিজের প্রেমের ইতিহাস সে গোপন করিয়াই আসিয়াছে এবার একদিন জয়ন্তের কাছে সে ধরা দিল বন্ধুকে বলিল তার প্রেমের গল্প জীবনের প্রথম ও শেষ প্রেম ঘটনাটি এই এইরূপ জীমিতবাহনের প্রেমাস্পদ ছিল তারই কোন এক বন্ধুর আত্মীয়া পাচ্ছে বন্ধুর প্রাণে আঘাত লাগে পাছে তার উপর বিশ্বাসঘাতকতা করা হয় সেই জন্য প্রেমের প্রতিদান পাইয়াও সে পিছায় আসিল সেই হইতে নারী সম্বন্ধে কোনো ঔৎসুক্য কি কৌতূহল তার নাই ব্যথা সে পাইল খুবই কিন্তু উপায় ছিল না একদিকে বন্ধুত্বের মর্যাদা আর একদিকে প্রেম জীবিত বাহনের উপর জয়ন্তের অনুরাগ সেই হইতে যেন আরো বাড়িয়া গেল সেও যে প্রেমিক সেও যে তার সহধর্মী আগে মনে করিত লোকটা বেরসিক তাই চম্পার কথা ততটা প্রাণ খুলিয়া বলিত না কিন্তু এখন আর দ্বিধা নাই সংকোচ নাই কিছুদিন পরে জীমিত বাহনের অসুখ করিল জ্বর বমি মাথায় যন্ত্রণা প্রথমে মনে হইল অল্পেই সারিয়া যাইবে কিন্তু উপসর্গ উত্তরোত্তর বাড়িতে লাগিল রাজধানী হইতে বিচক্ষণ বদ্য আসিলেন নারী পরীক্ষা করিয়া তিনি ঔষধের ব্যবস্থা করিলেন বটে কিন্তু বলিলেন ব্যাধি গুরুতর জীবনের আশা কম জয়ন্ত জননীর মতো সেবা করিতে লাগিল বিশ্রাম নাই ক্লান্তি নাই নিজ হাতে সে মলমূত্র পরিষ্কার করে রোগীর শয্যা ছাড়িয়া বড় একটা ওঠে না রাত্রে ঘুম নাই অনেক সময় খাইতেও ভুলিয়া যায় তার অনলস এই সেবা দেখিয়া কারারক্ষীরাও মুগ্ধ হয় পরস্পর বলা বলি করে এই দৃশ্য অপূর্ব বৈদ্য তার এরূপ সেবার জন্য ভীত হইয়া পড়িলেন বলিলেন এরূপভাবে চললে তোমারও অসুখ করবে কিন্তু জয়ন্ত ভ্রুক্ষেপ করে না সেবার নেশা তখন তাকে পায়া বসিয়াছে তার শুধু চেষ্টা কিসে জীমিত জিমিতবাহন একটু আরাম পায় বন্ধুর শুশ্রূষা গুণে দুমাস ভুগিয়া জিমিতবাহন হইয়া উঠিল পথ্য পাইল জয়ন্তের আনন্দ আর ধরে না সে যেন একটা অকুল পাথারে পড়িয়াছিল এবার তার কুল মিলিয়াছে জিমিতবাহন কহিল আর জন্মে তুমি আমার ভাই ছিলে জয়ন্ত হাসিয়া উত্তর করিল এই জন্মেই বা কম কিসে এরপর সৌহার্দ্যের আনন্দে তাদের দিন কাটিয়া যায় তারা ভুলিয়া থাকে অনেক দুঃখ কষ্ট জিমিতবাহন বাহন বলে এই বন্ধুত্ব আমাদের কারাক্লেশের শ্রেষ্ঠ পুরস্কার মাঝে মাঝে হয় মুক্তির কথা সেই প্রসঙ্গ উঠিলে একজন অপরের মুক্তি কামনা করে জিমিত বাহন বলে একজন নারী তোমার জন্য অপেক্ষা করছে অতএব মুক্তি পাওয়া তোমার উচিত এতদিন যা করেছে আরো এক বছর না হয় করুক তোমার মুক্তির বিনিময়ে আমি খালাস হতে চাই না জীবিত বাহন বলে প্রেমিকের জীবনে এক বছরের মূল্য তো বড় কম নয় সময় কাটাবার আর পাঁচটা উপাদানের মধ্যে একটা উপায় তারা অবলম্বন করিল নিজেদের ভাগ্য পরীক্ষা রাজার জন্মদিনে মুক্তি মিলি কার পরীক্ষা করে তাম্র কি রৌপ্য মুদ্র ঘুরাইয়া পাশার ঘটি চালিয়া এবং আরও অনেক কিছু সাহায্যে ভাগ্যলক্ষ্মী কখনো প্রসন্ন হন একজনের উপর কখনো অপরের প্রতি যার নাম ওঠে সে অপরকে বলে না ভাই আমি চাই এ বছর তুমি খালাস মুক্তির দিন ঘনায় আসে মাত্র মাস দেড়েক বাকি একদিন জয়ন্ত শৌচাগার হইতে ফিরিতেছিল তার কানে গেল দুইটি প্রহরীর কথোপকথন একজন বলিল এবার বন্দিত খালাস পাবে একজন আর একজন থাকবে কি করে কেন একা থাকা যে ভারী কষ্টের এখানেই বছর পনেরো আগে একটি বন্দি নিঃসঙ্গ কারাবাসের কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছিল ওই ওদেরই ঘরে জয়ন্ত চলিয়া আসিল কিন্তু এই কথা কয়টা তার হৃদয়ে পাথরের দাগের মতো গাঁথিয়া রহিল সে অনেক চেষ্টা করিল এই দুর্ভাবনাটাকে ঝাড়িয়া ফেলিবার কিন্তু যখনই একা থাকে তখনই মনে পড়ে প্রহরীদের সেই কথাবার্তা ব্যাপারটাকে সেভাবে কখনো ভাবিয়া দেখে নাই অবশ্য ভাবি নিঃসঙ্গ জীবনের বিভীষিকার কথা মনে হয় নাই দুজনের কাহারও জয়ন্তের কথা মনে পড়িল তাদের গ্রামের এক ভূস্বামীর কথা নির্জন কারাবাসের ফলে ছয় মাসের মধ্যে তার মাথা এতদূর খারাপ হইয়া যায় যে নিজের পুত্রকন্যাকেও সে চিনিতে পারে নাই জয়ন্ত মানুষটাকে দেখিয়াছিল আজন্ম মস্তিষ্কহীনের চেয়েও কি পারপাত্র। অথচ এই মানুষই বিদ্যায় বুদ্ধিমত্তায় ধনদৌলতে প্রভাব প্রতিপতিতে একদিন সমাজের শিরোমণি ছিল জয়ন্তের ভয় হয় তারও তো রূপ হইতে পারে মাঝে মাঝে একলা বসিয়া কি যেন ভাবে জিমিত বাহন ব্যাপারটা লক্ষ্য করিল সে বলিল কি হয়েছে তোমার জয়ন্ত সব কথা খুলিয়া বলিল জিমিত বাহন উত্তর করিল আচ্ছা দুজনের কারো যদি মুক্তি না মেলে জয়ন্ত উৎসাহের সঙ্গে বলিল সে খুব ভালো কথা তবু এক সঙ্গে থাকতে পারবো কিন্তু ভিত্তি তার কাটে না সেভাবে জিনিসটা কি সম্ভব উভয়েরই মুক্তি অথবা উভয়েরই আরেক বছর একত্র কারাবাস এ যেন কল্পনারও অতীত তার এই হতাশভাব জীবিত বাহনের মনেও ধীরে ধীরে সংক্রামিত হয় সেও মনে করে সত্যই তো এদিকটা একেবারে উপেক্ষার নয় একদিন প্রাতে সূর্য করজ্জ্বল আকাশে একটা বাজ উড়িয়া যাইতেছিল জয়ন্ত বলিল ওটা যদি দক্ষিণ দিকে যায় আমি মুক্তি পাব বায়ে গেলে তুমি উড়িয়া ওড়িয়া পাখিটা প্রান্তরের শেষ পৌঁছিয়া বা দিকে চলিয়া গেল সঙ্গে সঙ্গে জয়ন্তের মুখখানা ম্লান হইল ওই যে পাখিটা অনন্ত নীল আকাশে একটা শিশির কণার মতো সেও মুক্ত সেও বিচরণ করে স্বাধীনভাবে ওই পাখির সঙ্গে তুলনায় তার নিজের জীবন কিন্তু এইখানেই তো ইহার শেষ নয় গভীরতর দুঃখ লইয়া ভবিষ্যৎটাকে গ্রাস করিবার জন্য প্রস্তুত হইয়া আছে ঠিক এই সময় জীমিতবাহন গলা ছাড়িয়া আবৃত্তি আরম্ভ করিল প্রলয় পয়ধি জলে ধিতবান, শিবে দং বিহিত্র বহিত্র চরিত্র খেদং সেও ভাবিতেছিল মুক্তির কথা ভগবানকে স্মরণ করিয়া মেঘের মতো নিজের মনের গ্লানিটুকুকে উড়াইয়া দিবার জন্য স্ত্রোত আবৃত্তি করিল কিন্তু কারো মন হইতে সেই কালো মেঘটুকু উড়িল না বরঞ্চ ক্রমেই উভয়ের মধ্যে একটা ব্যবধানের সৃষ্টি হইল সেই হইতে আর তারা ভাগ্য পরীক্ষা করিতে সাহস করে নাই মুক্তির কথা পর্যন্ত মুখে আনে না সেই অকপট বন্ধুত্ব প্রাণ খুলিয়া মেলামেশা একে একে সবই নষ্ট হইয়া গেল রহিল ভদ্রতার একটা বহিরাবরণ মাত্র সেদিন দুপুরে তারা দাবা খেলাটা বেশ ঘন্টা একটা শেষ আর হয় দু বাজি না জয়ন্ত একটা চাল ফেরত চাহিলে জিমিতবাহন বলিয়া শুধুই শুধু ব্যাপারে নয় তোমার প্রকৃতির পরিচয় পাই প্রতি মুহূর্তে কিরকম তুমি মনে করো আমি তোমার মুক্তির প্রধান অন্তরায় জয়ন্ত কাষ্ঠ হাসি হাসিয়া বলিল যাক নিজের পরিচয় তুমি ভালো করেই দিলে খেলা আর শেষ হইল না এই ঘটনা অবলম্বন করিয়া তাদের বাক্যালাপ পর্যন্ত বন্ধ হইল কথাবন্ধের সঙ্গে সঙ্গে সকল বিষয়ে পূর্ব নিয়মের ব্যতিক্রম ঘটিল তারা স্নান করে পৃথক সময়ে আহার করে পৃথক স্থানে যথাসম্ভব একে অপরকে এড়াইয়া চলে রাত্রে একা ঘরে না থাকিলেই নয় তাই থাকে কিন্তু পৃথক থাকিতে পারে না বলিয়াও পরস্পরের প্রতি রাগিয়া যায় মন তাদের বিষায়া ওঠে প্রত্যেকটা খুঁটিনাটি অবলম্বন করিয়া বিস্ময়ের বিষয় এই যে কেহই ভাবে না যে সে নিজে মুক্তি পাইতে পারে একেভাবে মুক্তি মিলিবে অপরের কাল রাজার জন্মদিন আজ সন্ধ্যার পর মুক্তির সংবাদ আসিবে দুজনেই সাগ্রহে সূর্যাস্তের প্রতীক্ষা করিতেছে মুক্তি একজনের হইবেই যার হয় হোক কিন্তু এ সংশয় আর ভালো লাগে না সন্ধ্যার কিছুক্ষণ পরেই কারাধ্যক্ষ আসিয়া ঘোষণা করিলেন অশেষ গুণালঙ্কিত শ্রীমন মহারাজের পবিত্র জন্মতিথি উপলক্ষে জিমিতবাহন মুক্তি পাইবেন প্রভাতে কারাগৃহ হইতে বাহির হইয়া যাইবার জন্যে তিনি যেন প্রস্তুত থাকেন শোনায়া কারাধ্যক্ষ চলিয়া গেলেন জিমিতবাহন কেমন যেন বিহবল হইয়া পড়িল সে বুঝিতে পারিল না মুক্তির এই বাণী আনন্দের না বিষাদের আর জয়ন্ত প্রথমে সে যেন ঘোষণাবাণীর অর্থই উপলব্ধি করিতে পারে নাই ধীরে ধীরে কথাগুলি দুইবার আওরাইয়া সে হাসিয়া ফেলিল নিজের অন্তহীন দুঃখের প্রতি একটা তীব্র বিদ্রূপের সুরে বাহিরে চাঁদের আলোর উপর শীতের কুয়াশা একটা পর্দা টানিয়া দিয়াছে প্রকৃতির রূপ সদ্য শোকাতুর শ্বেত বসনা বিধবার মতো জয়ন্ত এবং জীমিত বাহনের মনের উপরও কুয়াশার পর্দার মতোই একটা আবরণ দুজনে দুটো জানালায় দাঁড়াইয়া একজন পূবের একজন দক্ষিণের জয়ন্তের কাছে সবই অর্থহীন সবই অস্পষ্ট রাত্রিপ্রভাতে মাতাল যেমন জড়তাবোধ করে তার মন ও শরীরের অবস্থাও ঠিক সেইরূপ আর জীমিতবাহন পরদিন প্রাতকাল হইতেই সে স্বাধীন ইহা ভাবিয়াও তার শান্তি নাই জয়ন্তের নিকট সে যেন কত অপরাধী ইচ্ছা হয় একবার তার হাত ধরিয়া ক্ষমা ভিক্ষা করে কিন্তু ভাষা যোগায় না দুজনেই নির্বাক একজন হতাশায় অপরে সৌভাগ্যের সংকোচে জয়ন্তের চোখের সামনে তখন ভাসিয়া উঠিল নিঃসঙ্গ কারাবাসের ছবি তার মনে পড়িল নিজের পরিচিত সেই হতভাগ্য ভূস্বামীকে মনে পড়িল এই কক্ষে যে বন্দি গলায় দড়ি দিয়া আত্মহত্যা করিয়াছিল তাহাকে ভাবিতে ভাবিতে জয়ন্তের চোখ দুটো লাল হইয়া উঠিল তার দিকে চাহিয়া জীমিত বাহনের আশঙ্কা হইল মানুষটা বুঝিবা পাগল হইয়া গেল ঘন্টার পর ঘণ্টা কাটিয়া গেল কতক্ষণ তার হিসাব নাই একটা পাখির ডাক শুনিয়া দুজনেই চমক ভাঙিল এই পাখি ডাকে প্রতি প্রহরে এটা কোন প্রহরের ডাক প্রথম না দ্বিতীয় পোহরের অন্যবার এই দিন কত উৎসব কত আনন্দ হয় জীমিত বাহন একটা তরঙ্গের উপর বসিয়া ভাবিতেছিল বাহিরে যাইয়া জয়ন্তের মুক্তির জন্য কি কি পন্থা অবলম্বন করিবে কাহাকে ধরিবে কোন প্রতিপত্তিশালী অভিজাতের মারফত রাজার নিকট আবেদন করিবে ভাবিতে ভাবিতে রাত্রি তৃতীয় প্রহরের পাখির ডাকের পর সে ঘুমাইয়া পড়িল জয়ন্ত তখনও ঘরের মধ্যে পদচারণা করিতেছিল মাথায় একটু নাড়িতে নাড়িতে আপন মনে কি বকে একবার ঘরের এদিক হইতে ওদিক যায় আবার ফেরে কখনো হাত তার মুষ্টিবদ্ধ হয়ে আসে কখনো বা অষ্ঠপ্রান্তে ফুটিয়া ওঠে একটু হাসি হাঁটিতে হাঁটিতে জয়ন্ত একবার জীবিত বাহনের দিকে চায় কি যেন ভাবিয়া দেয়ালের উপর ঘুষি মারে হাত ক্ষতবিক্ষত হয় রাজার জন্মদিন জয়ন্ত দরজার কাছে একটা চার পায়ের উপর বসিয়া আছে পরনে জীবিত বাহনের পোশাক মাথায় তারই উষ্ণিস দরজা খোলা মাত্রই সে বাহির হইয়া যাইবে যদি কেহ বাধা দেয় তবে রক্ত গঙ্গা বইবে কিন্তু একই অন্যবার ভোরের সঙ্গে সঙ্গে প্রহরীরা দরজা খুলিয়া দেয় এবারে তো বিলম্ব কেন ঘর যে আলোয় ভরিয়া গেল এ আলো তো তার সহ্য হয় না একদৃষ্টে সে চাহিয়া রহিল দরজার দিকে দূরে পদশব্দ শোনা গেল একজন দুজন বহু লোকের পদশব্দ শব্দ ক্রমে স্পষ্টতর হইল একেবারে দরজার বাহিরে লৌহকপাট ঝনঝন শব্দে খুলিয়া গেল প্রথমে রাজার জন্মোৎসবের উপযুক্ত উজ্জ্বল পরিচ্ছেদে ভূষিত কারাধ্যক্ষ পেছনে পহরির দল চৌকাঠের উপর পা দিয়াই কারাধ্যক্ষ বলিলেন শ্রীমন মহারাজ তার আদেশ পরিবর্তন করিয়াছেন আপনারা দুজনেই মুক্ত জয়ন্ত ফেলফেল করিয়া তার দিকে তাকাইয়া জিজ্ঞাসা করিল দুজনেই কারাধক্ষ তার ভাব দেখিয়া বিস্মিত হইলেন একটু আগাইয়া আসিয়া দেখিলেন মেজের উপর জীমিত বাহনের দেহ আছে। তার মুখে বুকের উপর এবং চোখের কোণে জমাট বাঁধা রক্ত একটা বাহিয়া রক্ত গড়াইয়া কালো শিরার মতো দাগ পড়িয়াছে জয়ন্ত তখন ধীরে ধীরে আপন মনে বলিতেছিল আমরা দুজনেই মুক্ত যে যেখানে আছেন ভালো থাকুন বই পড়ার সঙ্গেই থাকুন ধন্যবাদ